তারার আলো এন্টারটেইনমেন্ট। আরেক দফা সংসার ভাঙতে বসেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। অনেকদিন ধরেই তৃতীয় স্বামী রোশনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে চিড় ধরার খবর শোনা যাচ্ছে। তাদের বিবাহ বিচ্ছেদ নাকি শুধুই সময়ের অপেক্ষা? মোট কথা, তৃতীয় বিয়েও টেকছে না শ্রাবন্তীর। আর বিনোদন দুনিয়া যখন এমন নানান খবর ঘুরপাক খাচ্ছে, তখন সেই জল্পনার আগুনে বারবার ঘি ঢেলে দিচ্ছে শ্রাবন্তী ও রোশনের বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্ট। যদিও নিজেরা এ বিষয়ে সরাসরি কিছুই জানাননি। কখনো শ্রাবন্তী জানাচ্ছেন তিনি নিজের নতুন জিম নিয়ে ব্যস্ত, তো কখনো স্বামী রোশন একাই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করছেন। সব মিলিয়ে নেট দুনিয়ার চর্চার মিস্টার অ্যান্ড মিসেস সিংহের দাম্পত্য কলহ। এবার একটি পোস্টে যেন আরও স্পষ্ট হলো দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততা। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক, হাতে আংটি, তীব্রতর হয় প্রেমিকার হার্টবিট, এমন দৃশ্য পর্দায় বহুবার দেখা গেছে। সাধারণত এভাবে বিয়ের প্রস্তাবই দেন প্রেমিক, আর আপ্লুত কণ্ঠে প্রেমিকা উত্তর দেন, হ্যাঁ আমি রাজি। কিন্তু অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিং নিজের পোস্টে সেই রোমান্টিক দৃশ্যকে রীতিমতো ধ্বংসাত্মক করে তুলেছেন। ইঙ্গিতটা সহজেই অনুমেয়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি কার্টুন পোস্ট করেন রোশন, যেখানে হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে প্রেমিক জিজ্ঞাসা করছে, আমার জীবনটা ধ্বংস করে দেবে? প্রেমিকার উত্তর, ও মাই গড, হ্যাঁ। ক্যাপশনে যদিও রোশন উল্লেখ করে দিয়েছেন নেহাতি মজার ছলে তার এই পোস্টটি করা, কিন্তু বর্তমানে রোশনের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক যার রসায়ন, তাতে এই পোস্টে অনেক বার্তায় যেন খুঁজে পাচ্ছেন অনুসারীরা। একজন তো লিখে দিয়েছেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অনুরাগীদের মনেও প্রশ্ন, তবে কি রোশন বলতে চাইছেন শ্রাবন্তী তার জীবনটা শেষ করে দিলেন? এখানেই শেষ নয়, জল্পনা আরও উস্কে গিয়েছে শ্রাবন্তীর করা একটি পোস্টে। একটি ছবিতে লেখা, একজন নারী সাময়িকভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু সত্যিকারের এক মহিলা ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে জানে। তাহলে কি রোশনের পোস্টের জবাবই কি এই লেখাটি পোস্ট করলেন শ্রাবন্তী? সম্পর্ক ভাঙনের জন্য রোশন তাকে দায়ী করলে যে তিনি ভেঙে পড়বেন না, সে কথায় সম্ভবত স্পষ্ট করে দিতে চাইলেন তিনি। দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ আটকে থাকলেও এইসব পোস্টই নিঃশব্দেহে রোশন শ্রাবন্তীর সম্পর্কে শেষ অধ্যায় লিখতে শুরু করে দিয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। অপরদিকে এই অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের কমেন্টে অশালীন ও কুরুচিকর মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আর এরপরই আচমকা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের কমেন্ট অপশন বন্ধ করে দিলেন এই অভিনেত্রী। পোস্ট উঠেছে, তবে কি কটূক্তি থেকে নিস্তার পেতে এই পদক্ষেপ? অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলে রোশনের সঙ্গে তার গুটি কয়েক ছবিও চোখে পড়ে, কিন্তু একে অন্যকে ইতিমধ্যে আনফলো করেছেন তারা। যদিও শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এখনও তার নামের পাশে জ্বলজ্বল করছে স্বামী রোশনের পদবি। এসব গুঞ্জনের মাঝেও কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। নতুন ফিটনেস জিম ফিটনেস এম্পায়ার খুলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি স্বাভাবিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই তারকা অভিনেত্রী। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।